দর্শক, আমি আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করতেছি। যাকে দেখতেছেন ইনি একজন রিক্সাওয়ালা ভাই, আপনারা অবশ্যই দেখতেছেন ইনি একজন রিক্সাওয়ালা। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতেছেন একজন রিক্সা চালক ভাই। আসলে চলার পথে ওনার সাথে আমার পরিচয়। তো আসলে ওনার ভিতর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা হলো উনি অনেক সুন্দর গান বলতে পারে। হ্যাঁ, তো গান তো সবাই বলতে পারে। হ্যাঁ, তো তার ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হলো যে গানগুনে উনি বলে সে গানগুনে উনি নিজেরই বানায় না, ব্রেক করেন। আসলে মূল কথা কি যে একজন রিক্সা চালক, তারপরে উনি যে সুন্দর, আমি ওনার একটু গান শুনলাম, আসলে উনি যে সুন্দর গান আসলে উনি বলে আমি শুনলাম, গানের সুরটাও ভালো, অনেক সুন্দর। তো যাই হোক, ওনার সাথে ওনার কিছু গান দেখে আমরা শুনবো যে একজন রিক্সাওয়ালা ভাই এই গানগুনে কীভাবে বানাইলো। আমার আমার করিস রে মন, আমার আমার করিস রে মন, আমার বলে কিছুই নাই, আমার আমি আছি কি না তাও জানা নাই, আমার আমি আছি কি না তাও জানা নাই। যেদিন আমি চলে যাব সাদা একটুকরা কাপড় নেব, যেদিন আমি চলে যাব সাদা একটুকরা কাপড় নেব, তাও আমার ভাগ্যে আছে কি না আমার জানা নাই, আমার আমার করিস রে মন আমার কিছু নাই, আমার আমার করিস রে মন আমার কিছু নাই, আমার আমি আছি কি না তাও জানা নাই, আমার আমি আছি কি না তাও জানা নাই, আমার আমার করিস রে মন আমার কিছু নাই। তো মানে এক লোক কিছু দিন কইছে পর পর মানে কি আমার আমার মারাও আমার কিছু হবে কিছু নাই। আর এটা কি আপনার লেখা? এটা আমি আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার পরিচয়, আমার নাম জামাল, একটু জোরে একটু জোরে বল। জামাল, আমার দেশের বাড়ি শিবচর মাদারীপুর। আচ্ছা, আজকে 2 বছর যাবৎ আমি ঢাকায় থাকি। ঢাকায় কী করেন? তো আমরা অসাধারণ একটা গান শুনলাম, যেটা হচ্ছে আপনার নিজেরই লেখা। আপনি আর কিছু বলতেছেন? আপনাকে আর কিছু আর কোনো গান জানেন ভাই না? শুধু এই একটাই বানাইছে। যেদিন আমি চলে যাবো সাদা একটু কাপড় নেবো, তাও আমার ভাগ্যে আছে কিনা আমার জানা নাই। আমরা একটু আজানটা শেষ করে তারপরে আবার শোক। আমরা আজানের আগে ভাইয়ের গান শুনছিলাম। তো যাই হোক, আজান শেষ হয়েছে, আমরা আবারও আমার ভাইয়ের গানের কাছে যাব, আমরা ভাইয়ের মুখে গান শুনব। তো আসলে ভাই নিজে লেখক, নিজেই যেহেতু গান বানায়, চলার পথে নিজেই গান বানায়, নিজেই মনে মনে গুনগুনায়, গান গায়া, নিজেই গান দ্বারা আর কি তৈরি করে। আসলে সেক্ষেত্রে এই কারণেই আর কি গানগুনে ছোটো ছোটো, তো ছোটো ছোটো কয়েকটা গান মিলে আমি আপনাদের জন্য ভাইয়ের তরফ থেকে আপনাদের জন্য গানগুনে উপহার দিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, প্লিজ প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে গানগুনে শুনতে চান, তো অবশ্যই আপনারা একটু ভিডিওগুনে শেয়ার করবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই ভালো ভালো গান নিয়ে আমাদেরকে শোনাইতে পারে, আমরা যেন ভাইয়ের ভালো ভালো গান আরও শুনতে পারি। কি ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমরা পরবর্তী গানে চলে যাই ইনশাল্লাহ। দেখা যাক আমার ভাই পরবর্তী গান কতক্ষণ করে। রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, কি যে ব্যথায় আমায় দিলে
একা তুমি করেছো আমায়, নিঃস্ব একা তুমি করেছো আমায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। কি যে ব্যথায় আমায় দিলে, পুরি আমি তিনে তিনে, নিঃস্ব একা তুমি করেছো আমায়, নিঃস্ব একা তুমি করেছো আমায়, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা, আমার একটা নদী ছিল জানলো না তো কি, সেই নদীতে ভেসে ভেসে নৌকা সে থাই এলাম শেষে, ওহ আহা আহা কে হে ইহ। আমি এখন সাঁতার কাটি সাঁতার ভোলা কেউ আমার একটা, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ। শাখে শাখায় শাখায় বাকে বাকে, শাখায় শাখায় জমলো মেলা, মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ আমার একটা, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা, আমার একটা নদী ছিল জানলো না তো কে। আপনি আসলে কি করেন? আমি রিক্সা চালাই। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে বা আপনি কোথায় থাকেন? পরিবার আমার মা আছে, বাবা নেই, বাবা আজকে আড়াই বছর যাবত মারা গেছে। আচ্ছা, আপনার পরিবার নিয়ে কোথায় থাকেন? আমি পরিবার নিয়ে এসে থাকি আপনার যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, আচ্ছা। তো প্রত্যেকদিন যে ইনকাম করেন তা দিয়ে আসলে আপনার সংসার কি ভালোভাবে চলে? মোটামুটি চলে। আচ্ছা, তো জানেন যেটা আপনি গাইলেন এটা কি আসলে কিভাবে শিখলেন বা কিভাবে কি করলেন? আমি ছোটবেলা থেকেই গান গাইতাম, আর যেখানে যেতাম মানে আমি গান সঙ্গীত মানে পছন্দ করি, ভালোবাসি। গান নিয়ে কি আপনার কোনো স্বপ্ন আছে যে আপনি পরবর্তীতে স্টুডিওতে গান গাইতে চান কিংবা আপনার অ্যালবাম হোক, এরকম কোনো আপনার স্বপ্ন আছে? স্বপ্ন আছে, কিন্তু এটা এখন ছোটোবেলা থেকে আমি আমার জানা মতো যে আমি জানতাম যে আমি এই গানে আমার এক সময় সম্পদ মানে আমার নিজের সম্পদ হইব ছোটোবেলা থেকে, কিন্তু আমি এই গানগুলো গাইতাম ছোটোবেলা থেকে, মানুষের সাথে চলতাম ফেরতাম, সবাই কুকুর কণ্ঠটা ভালো, তুই ভালো গান গাছ, গান শিখোস না কান, আমি গান শিখি না, মন চান আসি। আপনি কি পড়ালেখা করার কি সুযোগ পেয়েছিলেন? পড়ালেখা করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু দৃষ্টি ভেজিং করে পড়ালেখা হয় নাই। আচ্ছা, আপনার বাড়ি তো মানে গ্রামের বাড়ি তো মাদারীপুরে? জি। আচ্ছা, কোন জায়গায়? মাদারীপুরে কোন জায়গায়? মাদারীপুরে শিবচর। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোন জায়গা?
আপনার ডিটেইলস ঠিকানা দিবেন একটু, আপনার নাম কি, বাড়ি কোনে, বাপের নাম কি? আমার বাড়ি ঘর নাই, আমি রাস্তা। তারপরে তো একটা ঠিকানা আছে, একটা ঠিকানা তো অবশ্যই আছে, যেহেতু আপনি একজন আদম, যেহেতু আপনি একজন মায়ের গর্ভে জন্ম হয়েছেন, তাহলে অবশ্যই আপনার একটা স্থায়ী ঠিকানা আছে। হ্যাঁ, এই ঠিকানাটা আপনার মাদারীপুর জেলা শিবসর থানা। আপনার বাপের নাম? বাবার নাম আব্দুল করিম খান। আব্দুল করিম খান, উনি কি বাইসে আছে? মৃত। আপনার নাম কি? জাহিদ হোসেন খান জামাল ভাই, বাড়ি শিবচর মাদারীপুর। হ্যাঁ, ওকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এই বায়ের গান শুনলাম, আপনারা অবশ্যই বায়ের গান শুনলেন। তো অবশ্যই বায়ের গান যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রিয় দর্শক আপনারা গান দিয়ে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যদি অবশ্যই আপনাদের কাছে এই গান, বায়ের গান ভালো লাগে, তো অবশ্যই আমরা, আপনারা যদি বলেন, তো আমরা বায়ের কাছ থেকে আবার গান শোনার একটা চান্স পাবো। কী ভাই, যদি আপনাকে কোনো সময় আমরা খুঁজি, কোথায় পাবো, কীভাবে পাবো? যাত্রাবাড়ি বলে আপনি থাকেন, তো যাত্রাবাড়ি কোথায় থাকেন? আরতের সাথে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন? আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল চালান না? তো যাই হোক, আপনাকে আমরা বাতাসের মাধ্যমে ইনশাল্লাহ খুঁজে নেবো। যদি প্রিয় দর্শক আপনারা যদি ভাইয়ের গান একটু মনের কাছে ভালো লাগে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো অবশ্যই পরবর্তী নেক্সটে আবার কোনো এক সময় ভাইয়ের গান নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।